বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ লঘুচাপের কারণে দেশ জুড়ে হচ্ছে বৃষ্টি। এতে তীব্র গরম থেকে কিছুটা মুক্তি মিললেও ভোগান্তিতে রয়েছে নগরবাসী। অনবরত বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে শ্রেষ্ঠ যানজটে নাকাল সাধারণ মানুষ। সায়ন সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন রাইসুল রিফাত। বৃহস্পতিবার রাজধানীতে আশ্বিনের আকাশে সকাল থেকে মেঘমল্লারের সঙ্গে রিমঝিম বৃষ্টি। এই বর্ষণ কখনো আবার ধারণ করছে মুষলধারা। তবে আশ্বিনের এই বৃষ্টি ভোগান্তিতে ফেলেছে নগরীর কর্মজীবী ও খেটে খাওয়া মানুষকে। বৃষ্টির দরুন রাজধানীর প্রধান সড়কগুলোতে যানজটের পাশাপাশি সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কয়েকদিনের বৃষ্টিতে তাপপ্রবাহ কমলেও জলজট ও যানজট মিলে ঢাকার পথে পথে বেড়েছে ভোগান্তি। ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় অফিস ও স্কুল কলেজগামী যাত্রীদের। জরুরি কাজে বাইরে বের হওয়া প্রত্যেকেই পড়েছেন ভোগান্তিতে। বৃষ্টির কারণে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এমন অবস্থায় ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি সচল করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বৃষ্টিতে ঢাকা শহরে প্রচুর জ্যাম, যেমন এই যে বাচ্চা নিয়ে স্কুল থেকে আসার সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকি। বাস পাওয়া যাচ্ছে না, রিক্সা পাওয়া যায় না, রিক্সারও তারা ভাড়া বেশি নিতে চাচ্ছে। আসলে স্টুডেন্টদের জন্য এটা অনেক কঠিন হয়ে যায়। আপনার রিক্সা ভাড়া যেখানে 40-50 টাকার থাকে, বৃষ্টির কারণে সেটা 80-90-100 টাকাতেও গিয়ে পৌঁছো। ভোগান্তি আমরা এখন খেপটে পাই না, দেশের অবস্থা ভালো না, অর্থনীতি ভালো না, বৃষ্টির ভিতরে আমাদের কাম কাজ কম। রাস্তায় ভোগান্তি বলতে আমরা দাম বৃষ্টিতে অনেক বেশি হইতে আছে। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামীকাল থেকে সারা দেশে কিছুটা কমতে পারে বৃষ্টিপাত। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।